আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কিভাবে আপনারা একটা অ্যাপের জন্য এএসও করবেন। ওকে, তো কোন কোন বিষয়গুলো মাথায় রেখে এই এএসও আমরা করব সেটা এক নজরে একটু দেখে নিই। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো অ্যাপ টাইটেল, অর্থাৎ অ্যাপের নাম। এটা আসলে সবগুলোই ম্যান্ডেটরি ফিল্ড, অর্থাৎ অবশ্যই এই কাজগুলো আমাদের করতে হবে এবং সুন্দরভাবে করতে হবে। তো এটা সর্বোচ্চ 50 ক্যারেক্টার পর্যন্ত এই অ্যাপের নামটা দেওয়া যাবে এবং এটা ইউনিক না হলেও কোনো প্রবলেম করবে না। ওকে, তো দ্বিতীয় নম্বরে আছে যে শর্ট ডিসক্রিপশন, অর্থাৎ মেটা ডেটা যারে বলে। তো এই মেটা ডিসক্রিপশন বা মেটা ট্যাগ হলো 80 ক্যারেক্টার, সর্বোচ্চ 80 ক্যারেক্টার আমরা ইউজ করতে পারি। তো তার পরবর্তীতে আছে ফুল ডিসক্রিপশন, অর্থাৎ লং ডিসক্রিপশন যাকে বলে। তো এটা আমরা 4000 ক্যারেক্টার পর্যন্ত ব্যবহার করতে পারবো। তো তারপরের অপশনে আছে হাই রেজুলেশন অ্যাপ আইকন, অর্থাৎ অ্যাপের যে আইকন 512x512 পিক্সেলের, PNG ফরম্যাটে হলে বেস্ট হবে। তো এটার ম্যাক্সিমাম সাইজ হবে 1 MB। ওকে, তো তার পরবর্তী অপশনে আছে ফোন স্ক্রিনশট। তো ফোনের স্ক্রিনশট গুলো অ্যাটলিস্ট দুটা স্ক্রিনশট, অর্থাৎ দুটা ইমেজ দিতে হবে। ম্যাক্সিমাম সাইজ হবে একটা ইমেজের 8 MP পর্যন্ত। তো বেস্ট হবে যত কমে দেওয়া যায় সেটা, এবং এর লেন্থ হবে 320 পিক্সেল থেকে শুরু করে ম্যাক্সিমাম 3840 পিক্সেল। তো এটা আছে অ্যাসপেক্ট রেশিও 16:9 আর 9:16 অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী সর্বোচ্চ 8 MB হতে হবে পার স্ক্রিনশট, অর্থাৎ একটা স্ক্রিনশট সর্বোচ্চ মেগাবাইট সাইজ, যত কম হয় তত ভালো। তো তার পরবর্তীতে আছে 7 ইঞ্চি যে ট্যাবগুলো আছে, সেই ট্যাবের জন্য আমাদের স্ক্রিনশট দিতে হবে সর্বোচ্চ আপ টু 8 ইমেজ, অর্থাৎ সর্বোচ্চ 8টা পিকচার দিতে পারবো আমরা এখানে। ওকে, তো এটাও সেম একই অ্যাসপেক্ট রেশিওতে করা। তো তার পরবর্তীতে আছে আমাদের 10 ইঞ্চি যে ট্যাবগুলো আছে তার জন্য একটা স্ক্রিনশট দিতে হবে, এটাও 7 ইঞ্চি এবং 10 ইঞ্চি একই সাইজ, একই রকমের, কোনো প্রবলেম করবে না। তারপর আছে ফিচার গ্রাফিক্সটা কি জিনিস সেটা আমি আমাদের ডেভেলপার কনসোল থেকে দেখাবো। তো এই ফিচার গ্রাফিক্স একটা আছে ইমেজ যার সাইজ হবে 1024x500 পিক্সেলের। তো এই এই ইমেজটা আসলে গুগল প্লে তাদের প্রচারের জন্য এই কাজটা করে থাকে। তো এটা সেজন্য থাকবে, এবং শুধু তাই না, এটা এসইওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা, এবং ম্যান্ডেটরি ফিল্ড এগুলো। ওকে, এর ম্যাক্সিমাম সাইজ হবে 1 MB। ওকে, তো তার পরবর্তী অপশনে আছে ভিডিও লিঙ্ক, অর্থাৎ ইউটিউবে যদি কোনো অ্যাপের জন্য ভিডিও থাকে সেটা আছে, যদিও অপশনাল। তো এটা অত্যন্ত এএসইওর জন্য খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি এখানে রাখছি। তো এটা ভিডিও লিঙ্ক। তার পরবর্তী থাকতেছে যে অ্যাপ্লিকেশন ক্যাটাগরি, এটা অবশ্যই একটা অ্যাপ্লিকেশন ক্যাটাগরি দিতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন নাকি সেটা গেম এটা অবশ্যই দিতে হবে, এটা সার্চ র্যাঙ্কিংয়ের জন্য দারুণ ভূমিকা পালন করে। তো তার পরবর্তীতে অপশন রয়েছে ইমেইল, অর্থাৎ এখানে ডেভেলপার যে যে অ্যাপটা পাবলিশ করতে হবে তার ইমেইল অ্যাড্রেস, অর্থাৎ কন্ট্যাক্ট যে ইমেইল অ্যাড্রেস সেটা দিতে হবে। এবং তার পরবর্তীতে থাকবে অ্যাপটা আছে ফ্রি না পেইড। ওকে, তো ফ্রি অ্যাপ হবে নাকি পেইড অ্যাপ হবে সেটাই দিতে হবে। এই 12টা টপিক আমাদের খুবই ইম্পর্টেন্ট হবে এএসওর জন্য। তো এই টপিকগুলো মাথায় রেখে আমরা, এছাড়াও অতিরিক্ত কিছু টপিক আছে যেগুলো আমরা আস্তে আস্তে ভিডিওর সিরিজের অনুসারে আমরা শিখে নেব। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে।